মাদক কেনাবেচা নিয়ে দুপক্ষের দ্বন্দ্বে ছুরিকাঘাত করে হত্যা। ঘটনা রাজধানীর যাত্রাবাড়িতে। মঙ্গলবার মধ্যরাতে হত্যা করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাওনকে। এই ঘটনায় জড়িত নাবিল নামের একজনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে দীর্ঘদিন ওই এলাকায় মাদক কারবারিদের মধ্যে চলছে মারামারি, এতে আতঙ্কিত সাধারণ মানুষ। 20 ফেব্রুয়ারি মধ্যরাতে যাত্রাবাড়ি এলাকার একটি গলিতে বসে ফোনে কথা বলছিল মাদক কারবারি শাওন। একটু পরেই এ রাস্তায় দেখা যায় দুই ব্যক্তিকে, তাদের একজন অতর্কিতভাবে ছুরি দিয়ে হামলা করে শাওনের ওপর। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান শাওন। ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হয় নাবিল নামের একজনকে। এই ঘটনা ঘটানোর পরে এই এলাকা ছেড়ে কক্সবাজার চলে গিয়েছিল। আমরা তাকে ওইখান থেকে আমরা বিভিন্ন উপায়ে জানতে পারি বা লোকাল সোর্সের মাধ্যমে সে কক্সবাজারে অবস্থান করতেছে। পরবর্তীতে তাকে আমরা কক্সবাজার থেকে আমাদের নিজস্ব ট্যাকটিক ব্যবহার করে নিয়ে আসি, এখানে গ্রেপ্তার করি এবং তার দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত যেই চাকুটি, সুইস গিয়ার বলা হয়, সেই সুইস গিয়ারটি আমরা যাত্রাবাড়ি এলাকা থেকে উদ্ধার করি। পুলিশ জানায় মাদক ব্যবসায়ী দুই গ্রুপে দ্বন্দ্ব দীর্ঘদিন, তারই বলি শাওন। 2:30 দিকে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে মোহন ইসলাম, DBC News, ঢাকা।